আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। মালদার মানিকচকের মানিকচক ঘাটে, এই ঘাটেই রয়েছে জলপথে ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্ত। এই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন লঞ্চ এবং নৌকার মাধ্যমে এপার এবং ওপার থেকে যাত্রীরা বিভিন্ন কাজে আসা যাওয়া করে। তাদের এখন বিশেষভাবে মানিকচক থানার পুলিশ প্রশাসন তাদের উপর বিশেষভাবে নজরদারি চালাচ্ছে এবং প্রতিদিন এখানে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত যাত্রী আসছে তাদের কাছে ভোটার কার্ড এবং তাদের ব্যাগ চেকিং করে তারপর তাদেরকে বাংলায় বা মানিকচক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। না, এখানে 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 আমরা যেটা এখন এমসিসি যেটা লাগু আছে ইলেকশন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি, তো তার সাথে এখানে যেটা রুটিন চেকিং হয় আমাদের একটা নাকা পয়েন্ট আছে মানিকচক ঘাট, সেটা আমরা যৌথভাবে পুলিশ এবং প্রশাসন যারা আছে আমরা একসাথে এখানে চেকিংটা করছি। রাহুল মণ্ডল, এএনএম নিউজ, মালদা। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।